হ্যালো ফ্রেন্ড, আমি সুবীর। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে আমি অন্যান্য অধ্যায়ের যে ভিডিওগুলো আলোচনা করেছি অবশ্যই ডেসক্রিপশান লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে। আজকে আলোচনার বিষয় জনসংখ্যা ও জনবসতি। এই চ্যাপ্টারের MCQ ও SAQ কোশ্চেন যে ধরনের আসে তার প্রশ্ন উত্তর একসঙ্গে, তো চলো শুরু করা যাক। আদমশুমারি বা জনগণনা শুরু হয়েছিল 1972 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড মায়ো এর সময়কালে, কিন্তু প্রথম সম্পূর্ণ অর্থাৎ কমপ্লিট জনগণনা হয়েছিল 1881 সালে। তারপর থেকে 10 বছর অন্তর জনগণনা হয়, অর্থাৎ 1872 সালে যে জনগণনা হয়েছিল সেটি সম্পূর্ণ হয়নি, তার রেজাল্ট সম্পূর্ণরূপে বার হয়নি, তাই 1881 সাল থেকে জনগণনা শুরু হয়। তো তারপর থেকে যে 10 বছর ছাড়া জনগণনা হয়েছে এখনো পর্যন্ত 2011 সাল পর্যন্ত লাস্ট জনগণনা হয়েছে, এবং পরবর্তী জনগণনা হবে অর্থাৎ আদমশুমারি হবে 2021 সালে। পরের প্রশ্ন, জনঘনত্ব কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ এর অনুপাত হলো জনঘনত্ব, অর্থাৎ জনঘনত্ব ইকুয়াল টু মোট জনসংখ্যা বাই মোট জমি। ধরো 2011 সালে ভারতবর্ষের মোট জনসংখ্যা 121,93,422 জন, ডিভাইডেড বাই 31,66,414 বর্গ কিমি মোট জমি, তাহলে সেই অনুপাতটা গিয়ে দাঁড়াবে 382 জন প্রতি বর্গ কিমিতে। তো এছাড়া প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ভারতবর্ষের জনঘনত্ব কত, তাহলে 382 জন প্রতি বর্গ কিমি। পরের প্রশ্ন, মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভারতবর্ষে মোট মহানগরের সংখ্যা 53 অর্থাৎ 53 2011 সাল অনুযায়ী। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক মৌজা। কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে। তার চেয়ে বেশি জনসংখ্যা হলে তাকে বলে জনাধিক্য বা জনাকীর্ণ, এবং তার চেয়ে কম জনসংখ্যা হলে জনস্বল্পতা। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আফ্রিকা মহাদেশে। ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার, বিহারের পরেই পশ্চিমবঙ্গ, এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, সর্বাধিক জনসংখ্যা উত্তরপ্রদেশ, সবচেয়ে কম জনসংখ্যা সিকিম। সর্বাধিক আয়তন রাজস্থান এবং সর্বনিম্ন আয়তন গোয়া। পরের প্রশ্ন, 2011 সাল অনুযায়ী বিহারের জনঘনত্ব 1102 জন প্রতি বর্গ কিমিতে, এবং পশ্চিমবঙ্গে 1029 জন প্রতি বর্গ কিমি। কাম্য জনসংখ্যা তত্ত্ব সর্বপ্রথম প্রকাশ করেন ক্যানন ও স্যান্ডার্স। পুরুষ নারী অনুপাত ভারতবর্ষে 1000 জন প্রতি 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা 943 জন। এটা অবশ্যই 2011 সালের জনগণনা অনুযায়ী। ভারতবর্ষের যে সমস্ত রাজ্য আছে তার মধ্যে কেরালায় সবচেয়ে জনঘনত্ব বেশি, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষ পিছু 1084 জন মহিলা, এবং হরিয়ানায় 1000 জন পুরুষ পিছু 879 জন মহিলা। ভারতবর্ষে জনবিবর্তন মডেলের দ্বিতীয় পর্যায়ে অবস্থান করে। ভারতবর্ষে গ্রামীণ জনসংখ্যা 69% এবং শহরে বসবাসকারী জনসংখ্যা 31%। প্রায় যোগাযোগহীন ক্ষুদ্র ও বিচ্ছিন্ন জনবসতিকে হ্যামলেট বলে। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে টি বা এল আকৃতির জনবসতি গড়ে ওঠে। জনসংখ্যা বিবর্তন তত্ত্ব প্রকাশিত হয় প্রাক শিল্প বিপ্লবের সময়কালে। পরের প্রশ্ন, উন্নয়নশীল দেশ থেকে বুদ্ধিজীবী মানুষ যখন উন্নত দেশের দিকে চলে যায় তখন তাকে বলে ব্রেন ড্রেন, এবং এর বিপরীত ঘটনা, অর্থাৎ কোনো দেশ থেকে যখন অন্য আমাদের দেশে আসে বুদ্ধিজীবী মানুষেরা, যেমন ডাক্তার হতে পারে, চিকিৎসক বা ইঞ্জিনিয়ার, তো এই ঘটনা ঘটলে তখন তাকে ব্রেন গ্রেন বলে। পরের প্রশ্ন, CDR বা ক্রুড বার্থ ডেথ রেট, CDR ক্রুড ডেথ রেট ইকুয়াল টু নির্দিষ্ট বছরে মৃত জনসংখ্যা বাই মোট জনসংখ্যা ইন্টু 1000। খুচরো বাজার কেন্দ্রিক পৌর বসতিকে পলিস বলে, যার অর্থ হলো নগর, অর্থাৎ পলিস কথার অর্থ নগর। জার্মানিতে
স্থির জনসংখ্যা বৃদ্ধি লক্ষণীয়? পরের প্রশ্ন, 1947 সালে শরণার্থী আগমনের ফলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরিব্রাজনের সূত্রগুলি সর্বপ্রথম প্রকাশ করেন র্যাভেনস্টাইন। যাযাবর পশুপালনকে সমাজের ঋতুভিত্তিক পরিব্রাজনকে ট্রান্স হিউম্যান্স বলে। জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্ব, ওয়ার্নার থমসন। পরের প্রশ্ন, মানুষ জমি অনুপাতে ত্রিমাত্রিক জমি বিবেচনা করা হয়। আমেরিকা ও কানাডার জনসংখ্যা পিরামিড ঘণ্টা আকৃতির এবং এটি চতুর্থ শ্রেণীর পিরামিড। পরের প্রশ্ন, জাপান ও সুইডেন এর জনসংখ্যা পিরামিড ন্যাসপাতি আকৃতির এবং পঞ্চম শ্রেণীর। ভারতের জনসংখ্যা নীতি ঘোষিত হয় 2000 সালে। পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ মোনাকে? পরের প্রশ্ন, সাক্ষরতার হার সর্বাধিক কেরালায় 93.91% এবং সর্বনিম্ন বিহারে 63.82%। গুয়াতেমালা হার জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক বৃদ্ধি 20 থেকে 30 জন। উদাহরণস্বরূপ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশ। থাইল্যান্ড হার জনসংখ্যা বৃদ্ধি 25 থেকে 30%, উদাহরণ শ্রীলঙ্কা। চিলি হার জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি 19 থেকে 20%, উদাহরণ চিলি, পেরু ইত্যাদি দেশ। পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা 5000 জন। জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম শহর টোকিও কনার্ভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গ্রেডেস। ভারতের জনসংখ্যা আয়োগ কর্তৃক প্রদত্ত পৌর বসতি নির্ধারণে অকৃষিকাজে নিযুক্ত পুরুষ এর শতকরা মানদণ্ড 75। পরের প্রশ্ন, মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন জা গ্যাডম্যান। ভারতের একটি দুর্গ বা সামরিক শহর গোয়ালিয়র। ভারতের একটি পর্যটন শহর কুলু বা মানালি। প্রশাসনিক শহর দিল্লি ও চণ্ডীগড়। প্রতিরক্ষা শহর পাঁচমাড়ি। ধর্মীয় শহর হরিদ্বার, মক্কা, জেরুজালেম ইত্যাদি। অতি বিরল বসতি অঞ্চল জনঘনত্বপূর্ণ, প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব থাকে একজনের কম। অতি বিরল হলে একজনের কম। ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ সিবিডি। যে কোনো শহরের কেন্দ্রে অবস্থিত তৃতীয় পর্যায়ের কার্যাবলীর সাথে যুক্ত অঞ্চল, যাকে শহরের প্রাণ কেন্দ্র বলা হয়। কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, তাকে সিবিডি বলা হয়। তো এই ছিল এই অধ্যায়ের প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবে।